সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি সুহাগ আসার আপনারা দেখতেছেন অনলাইন বিল সুহাগ বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সর্বোত্তম সবার আগে কীভাবে আপনারা এসএসসি রেজাল্ট বা অটো পাস রেজাল্ট দুই হাজার একুশ কীভাবে আপনারা দেখবেন যদিও এটা দুই হাজার বিশের ছিল কিন্তু এই মুহূর্তে দুই হাজার একুশ তিরিশ মানে জানুয়ারির তিরিশ তারিখে আজকে রেজাল্টই দেওয়া হবে তো বন্ধুরা সবার আগে কীভাবে আপনারা রেজাল্টগুলো পাবেন বা রেজাল্টগুলো জানতে পারবেন তার জন্য দুইটা ওয়ে আছে একটা হচ্ছে এস এর মাধ্যমে আরেকটা হচ্ছে অনলাইনের মাধ্যমে তো আমি দুইটা ওয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে এবং বলে দেব তার জন্য আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো বন্ধুরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তারই পাশে বেলাইকনটা অন করে দেবেন সবার আগে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সর্বোত্তম যে ওয়েটা হলো সেটা হলো এস এম মাধ্যমে তো এসএমএস এর মাধ্যমে আপনার কি কীভাবে জানবে আপনারা আপনাদের মেসেজ অপশনে চলে যাবেন এখানে যাওয়ার পরে এই যে এখানে মেসেজ এখানে রাইটিং করবেন তো দেখেন এখানে প্রথম যে অপশানটি আছে সেখানে সেন্ড কি নাম্বারে সেন্ড করবেন সেখানে একটা নাম্বার হচ্ছে আপনার ওয়ান সিক্স টু 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 তিনটা টু আপনারা নিচে একটু নিচে আসবেন এখানে যেখানে আপনার রাইটিং করার অপশন থাকে এখানে রাইটিং করবেন সর্বপ্রথম আপনি দিবেন সবগুলা সবগুলো হাতের দিবেন এইচ এস সি তারপর একটি স্পেস দিবেন তারপরে আপনি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন বা যে বোর্ডের অধীনে আপনি আসেন এক্সাম্পল ঢাকা বোর্ড হলে ঢাকার ফার্স্টিন অক্ষর আসবে কমিল্লা বোর্ড হলে কমিল্লা আদারওয়ে যত বোর্ড আছে সবগুলোর ফার্স্ট ইয়ার যে তিনটা ওইটা আসবে আমি দেখে দিয়েছি ঢাকা ডাকাপ হয়ে থাকেন ডি এইচ এ তারপরে একটা স্পেস দিবেন আপনার যে রোল নম্বরটি আছে সেই রোল নম্বরটি দিবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এক্সাম্পল এরকম একটা রোল নম্বর দেওয়ার পরে আবার একটা স্পেস দেবেন দেওয়ার পরে দুই হাজার বিশ যেহেতু পরীক্ষাটি ছিল দুই হাজার বিশ তো আপনি এখন যদি সেন্ড করে দেন যখনই আপনার এই রেজাল্টটি লঞ্চ করবে তারা সর্বমত আপনার মোবাইলে এস এম এস আসবে আপনার রেজাল্টটি তো যদি টেলিটিক সিম হয় সর্বোচ্চ বেটার আরও সর্ব আগে পেতে পারেন এটা হচ্ছে একটা ওয়ে আপনি সেন্ড করলে কিন্তু যখনই এসএসসি এইচএসসি রেজাল্টটা পাবলিশ করা হবে আপনার অ্যাকাউন্টে কিন্তু মেসেজ চলে আসবে তো আরেকটা সুন্দর ওয়ে হচ্ছে অনলাইনের মাধ্যমে তো অনলাইনের মাধ্যমে সেটা আপনারা যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন এখানে যাওয়ার পরে আপনারা রাইটিং করবেন ডাব্লিউ ডাব্লিউ এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভর্নমেন্ট বিডি স্ল্যাশ এখানে ক্লিক করার পরে দেখেন একটা চার্ট চলে আর অলরেডি আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন এখানে দেখেন বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন অবশ্যই একটা ওদের একটা ওয়েবসাইট একটা লিঙ্ক চলে আসছে তো আমি একটু জুম করে যদি দেখে আপনাদেরকে একজামিশন এইচএসসি আলিম ইকুইপমেন্ট এখানে এটাই থাকবে এইচএসসি যেহেতু এখানে দেখেন দুই হাজার বিশ অলরেডি দেওয়া আছে দুই হাজার বিশই থাকলো তারপরে দেখেন বোর্ড আপনি কোন বোর্ডের অধীনে একজাম মানে আপনি কোন বোর্ডের অধীনে আসেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সব ধরনের বোর্ড এখানে চলে আসবে বরিশাল চিটাকা কুমিল্লা ডাকা আদার যত ধরনের বোর্ড আছে রাস্তায় সিলেক্ট ধরেন আমি এক্সাম্পল ডাকাই সিলেক্ট করে নিলাম তারপরে দেখেন এখানে রুল আপনার রুল যত ছিল রুলটা এখানে দিয়ে দিবেন এক্সাম্পল আমি দিলাম তারপরে রেজিস্ট্রেশন নং আপনার যে রেজিস্ট্রেশন নংটা ছিল এখানে রেজিস্ট্রেশন নংটা দিয়ে দিবেন লাস্টে যে অপশনটা আসছে সেভেন প্লাস নাইন এটা যোগ করবেন আপনারা সাত এবং নয় এখানে যা আসে তাই আপনারা দিয়ে দেবেন এক একবার এক একটা আসবে যা আসে তাই দিয়ে দেবেন আপনারা দেওয়ার পরে এখানে দেখেন বন্ধুরা সাবমিট একটা অপশন আসছে এখানে ক্লিক করবেন যখনই আপনি ক্লিক করবেন আপনার যখন যখনই রেজাল্টটা পাবলিশ করা হবে তখনই কিন্তু আপনার এই রেজাল্টটি আপনি এখানে দেখতে পারবেন মার্কশিট সহ তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম